হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার আরও একটি নতুন ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে ওয়েদার দেখে তো একদম মনটা খুশি হয়ে গেল, সেই আনন্দে আমি ভিডিওটাও অন করে দিলাম। তো দেখো বাইরে কীরকম মেঘলা করেছে, এত গরম রোদ্দুরের পর যাও একটু মেঘলা দেখতে পেলাম আকাশ, কিন্তু আবার মেঘ মনে হচ্ছে সরে সরে চলে যাচ্ছে। তো জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু হলে খুব ভালোই হয়, অনেক দিন পর এরকম একটা সুন্দর ওয়েদার পেলাম। আর এই যে এদিকে তো মেয়ে উঠে পড়েছে, ওকে ব্রাশ দিয়ে দিয়েছি, কিন্তু দেখো ব্রাশ করবে মানে ও নিজেও করবে না, আমাকেও করাতে দেবে না। তো বলছি ব্রাশ করো, মিথ্যা করে দেখাচ্ছে, ই তো এত বদমাস হয়েছে না। আর দেখো এদিকে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু এই সকালের বৃষ্টি তো, আবার বেলার দিকে রোদ উঠলে কিন্তু গরমও পড়ে যেতে পারে। এই তো বৃষ্টিটা দুপুরের দিকে হলে খুব ভালো হতো, কিন্তু এত কিছু আশা করে লাভ নেই, যখন হচ্ছে তখনই ভালো। ওয়েদার ঠান্ডা হওয়া নিয়ে কথা, তো মানে সত্যি খুব ভালো লাগছে। আর এদিকে মেয়ের খাবারও বসিয়ে দিয়েছিলাম সকালে উঠে, তো ওর খাবারটা নিয়ে চলে এলাম। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য একটু ভাতেতে ঘিয়ে দিয়ে দিলাম, জানো এমনিতেও আলু সিদ্ধ কলাই সিদ্ধ দিই মার ভাত, তো আজকে একটু ঘি দিয়ে দিলাম। দেখলাম ওয়েদারটা ঠান্ডা রয়েছে, যাই হোক গরমের জন্য ঘিটা বন্ধ করে দিয়েছিলাম। তো বৃষ্টি তো মোটামুটি ভালোই হচ্ছে। আর এদিকে পিহুকে খাইয়ে আমরাও টিফিন করে রান্নার কাজে লেগে পড়েছি। তো আজকে আর সেরম কিছু বানাচ্ছি না, একটু শুক্তো কলাইয়ের ডাল আর মাছের ঝাল এটুকুই করব। আর এখন বৃষ্টি পড়া দেখলে কি বলো তো, সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায়, যে তখন ভাবতাম ইস আজকে যদি বৃষ্টি হয় তো খুব ভালো হবে, স্কুল যেতে হবে না, পড়তে যেতে হবে না। তখন তো মানে বৃষ্টি পড়লে এই আনন্দগুলোই ছিল, যে এই এখন পড়তে যেতে হবে, এখন বৃষ্টিটা হ, এখন স্কুল যেতে হবে, এখন বৃষ্টিটা হ। ছোটোবেলায় সবার যা হয় আর কি সেরকমই। তো এদিকে বর মাছ নিয়ে এসেছিলো সকালবেলায়, তো সেগুলো আমি এখন গামলার মধ্যে রেখেছি, এখনও ধোয়াধুই কিচ্ছু হয়নি। ওগুলো ধুয়ে যেগুলো নেবো সেগুলো রাখবো, আর যেগুলো নেবো না ওগুলো ফ্রিজে ভরে দেবো। আর এখানে কটা বেশ কটা জামা কাপড়ও আছে জানো, ওগুলো একটু মাখিয়ে কেচে নিই, কারণ আবার এদিকে বৃষ্টি হচ্ছে, তো ঘরের মধ্যেই মিলতে হবে, কারণ আজকে হচ্ছে রবিবার আর কালকে তো সোমবার, সোমবার আবার পিহুর স্কুল আছে, তো কালকে আর সেরকম কাছাকুচি কিছু হবে না। তো সেই জন্য আজকে এগুলো কেচে নিই, অনেক গোটাই জামা কাপড় জমে গেছিলো, তো কালকে আবার কি বলো তো কাছাকুচি করতে গেলে না ওইদিকে সকালে আবার লেট হয়ে যাবে। এগুলো কাছাকুচি করে নিই, দিয়ে তারপরে আবার বারান্দাতেই মেলতে হবে, কারণ আজকে তো ছাদে মেলা যাবে না, একবার করে বৃষ্টি আসছে, একবার করে বৃষ্টি বন্ধ হচ্ছে। তো যে ভয়টা পাচ্ছিলাম সেটার মনে হচ্ছে হবে না, কারণ বৃষ্টিটা হচ্ছে ভালোই, তো গরমটা মনে হচ্ছে আর থাকবে না জানো, একবার বন্ধ হচ্ছে হচ্ছে তো হলেই হচ্ছে। আর এদিকে যে মাছটা নেওয়ার, আজকে তিন পিস আমাদের তিনজনের জন্য নিয়ে নিলাম, আর বাকি মাছটা ফ্রিজে ভরে দিয়ে দিই। তো এদিকে আস্তে আস্তে রান্নাবান্না সারি, এদিকে কাজকর্মও সারি, কারণ এখনও ঘর মোছা হয়নি, ঘরটর মুছবো, তারপরে স্নান আছে, পুজো আছে, এগুলো আছে। তো এখন আর সেইভাবে গুছিয়ে কাজকর্ম হচ্ছে না জানো, যেরকম করতাম যে এটার পর এটা করবো, প্রথমে স্নান করে নেব, তারপর এসব রান্নাবান্না, তার আগে ঘর মোছা কাপড় কাছা, এখন আর সেগুলো হচ্ছে না। এক হচ্ছে কারণ জানো, এক হচ্ছে মেয়ে আছে, ওকে সামলাতে হচ্ছে, কারণ ও আগের থেকে প্রচণ্ড বদমাইশ হয়েছে, তো মানে ওকে নিয়ে আর পেরে উঠছি না আমি, প্রচণ্ড বদমাইশি করছে এখন। ছোটোতেই মনে হচ্ছে যেন ভালো ছিল, তখন কথা শুনতো, চুপচাপ বসে থাকতো, না হয় কিছু খেলা দিলে খেলা করতো, এখন আর সেগুলো করছে না, প্রচণ্ড বদমাইশি করছে। এবার ফোন দিলে চুপচাপ থাকে, কিন্তু সব সময় তো আর ফোন দেওয়াটা ঠিক না, না এটা ওর চোখের ওপরে ইফেক্ট করবে, তো মানে মাঝে মধ্যে দিতে হয় নিজেদের কারণেই, কী করব, করার তো কিছু নেই না, একলা সংসারে যা হয়। আরও একটা কারণ হচ্ছে এই গরমের জন্য জানো, গরমে তো এই চান টান করে রান্নাঘরে আসছি, আবার সে পুরো ঘেমে যাচ্ছি, ওই জন্য এখন পুরো নিয়ম একদম চেঞ্জ হয়ে গেছে। ওদিকে শুক্তোটা বসিয়ে দিয়ে এসছি, আর এখন আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি, শুক্তোটা হতে হতে আমার ঝাড়টা দেওয়াও হয়ে যাবে। আর ঝাড় দিয়ে এসে দেখছি আমার শুক্তো পুরোপুরি রেডি, এখন এটা নামিয়ে নেব। আর ওইদিকে আমাকে মেয়ে অনেকক্ষণ ধরে ডাকছে, তো কি বলছে একবার দেখে আসি, দাঁড়াও একা একা আছে জানো, নাহলে আবার কি করবে, ও জানলায় উঠে কি বলছে যে বৃষ্টি পড়ছে, তো সেটাই আমাকে বলছে। আর আমার হাতে ফোনটা দেখে দেখো কেড়ে নিচ্ছে, বলছে আমি ফোন নিয়ে বলবো,
তো দেখো কি বলবে, মানে এত পাকা পাকা বচন হয়েছে না, তো তোমরাই দেখো কি বলছো। কেমন আছো? আমি ভালো আছি। আজকে তোমার এরকম করে কে বলে? কে বলে? আজকে বুধবার, আজকে মঙ্গলবার, আজকে কোনো বারটাই না, আজকে রবিবার। প্রণাম করো, এটা প্রণাম করো। কি দেখছো তুমি এখানে? ওই ওই টাকা কি করছিস? না হ্যাঁ বৃষ্টি পড়ছে, একবার রিং ডেনটা শুনি দে, জোরে জোরে, শুনতে পাচ্ছি না আমি, জোরে জোরে রে রে জোরে, ভালো করে ভালো করে ভালো করে। চলো এদিকে, ওর কাছে বসে বক বক করলে আমার রান্না বান্না হবে না, তো আমি আগে রান্না বান্না সেরে নিই। এদিকে ও আবার আমার কাজ পড়ে আছে, তো এদিকে আমার শুক্তোটা তো হয়ে গেছে, ডালটাও করে নিই। ডাল সিদ্ধ হয়েই আছে, ওটা একবার জাস্ট থেসে আমি ছুঁকে নেব, তাহলেই হবে। তো বর এদিকে ডিউটি গেল, তো যেহেতু সকালেই মানে বাজারে গেছিলো, সেই জন্য এসে খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে বেরোতে একটু দেরি হয়ে গেল, 11টার মতো বেজে গেছে খাওয়া দাওয়া করতে। তো ও বলে গেল যে দুপুরে আর তাড়াতাড়ি আসবে না, মানে একটা দেড়টার সময় আসবে না, একটু লেট করেই আসবে। তুই একটু দেরি করে আসলেই মুশকিল হয়ে যায় জানো তো, কারণ একবারে আসলে না সবার খাওয়া দাওয়াটাও একসাথে হয়ে যায়। মেয়েকে ধরো ওই 1টা দেড়টার মধ্যে খাইয়ে দিই, তো তারপরে আমরা মানে তিনজন একসাথেই বসে যাই, আমরা ওইদিকে খাই, ওকেও খাওয়াই। এখন তো ভাই নেই, বাড়িতে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেলে একবারে ধুয়ে টুয়ে শুতে পারি। আর তা নাহলে কি বলতো, এই দেরি করে আসবে তো আমি মেয়ে খাবো, খাওয়া দাওয়া করে শোবো, আবার ও আসবে তখন একবার দিতে হয়, তো হেসেল নিয়ে বসে থাকতে হয়, মানে অনেকটা বিরক্ত লাগে শোয়ার পর উঠে এসে আবার এইসব করা। এবার যদি ধরো দূরে থাকে তখন তো কিছু করার নেই, সেগুলো করতেই হয়। তো আমি বললাম দেখো তাড়াতাড়ি চলে আসারই চেষ্টা করো। আর হ্যাঁ, আরও একটা কথা জানো তো, তোমাদেরকে বলছিলাম না সেই বাড়িটার কথা, যে বাড়িটা আমরা নেব ভাবছিলাম, তো ওটা তো বললাম যে এখনও কাজকর্ম কিছু সারেনি, তো শুনলাম নাকি যে বর্ষা এসে গেছে ওই জন্য মিস্ত্রি এখন আর লাগছে না, তো ওটা হতে হতে বলছে নাকি পুজোর পর হয়ে যাবে। তো আমি তো মানে আমরা তো ওটার আশা ছেড়েই দিয়েছি, কারণ ওটার কোনো ইয়ে নেই, আবার পুজোর পর থেকে কত দেরি করবে। তো বর অন্যদিকে দেখছে এখন ঘর, ভালো ঘর পাওয়া গেলে এটা তখন ছেড়ে দেবো, কিন্তু দু একজনকে বলেও রেখেছে। আর যদি যত তাড়াতাড়ি এখান থেকে পোস্টিং হয়ে গেলে তো আরও খুবই ভালো, কারণ ডানকুনিতে না মানে একটু ঘোরার জায়গা নেই, মেয়েকে নিয়ে যে একটু পার্কে যাব সেসব কিচ্ছু নেই, শুধু এই রাস্তায় রাস্তায় ঘোরো, আর একটু এই দুটো একটা মল আছে ওই দুটোতে যাও। তো মাঝে মাঝে ওই জন্য পর নিয়ে যায় শ্রীরামপুর, কিন্তু এখন তো আর সেগুলোও হচ্ছে না, কারণ ইলেকশনের জন্য ডিউটির চাপ বেড়ে গেছে, যেতেও পারছি না। আর এই তো মনে হচ্ছে বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে, বর্ষাকাল ঢুকে যাচ্ছে, তো এখন আর কোথাও যাওয়াও হবে না। আর একঘেয়েমি ঘরে থাকতে থাকতে না খুব বিরক্ত লাগে, মনে হয় কোথাও একটু ঘুরে আসি। আর মেয়েরও তাই, মেয়েও থাকতে চায় না, তো এখন মাঝে মাঝে নিয়ে যাই রাস্তার মধ্যে, কখনো ছাদে, তো ওকে নিয়ে যেতেও ভয় লাগে যেন, ছাদে নিয়ে যায় তো ছাদে গিয়ে মুখ বাড়ায়, তারপরে রাস্তায় গিয়ে ছোটাছুটি করে, একদম হাত ধরে না, কথা শোনে না, আর এখানটায় সব সময় গাড়ি, তো ওই এক ভয় লাগে, সেই জন্য রাস্তাতেও বেরোতে পারি না, দু মা মেয়েতে ঘরেই থাকতে হয় বেশিরভাগ সময়টা। আর এখন ওই যে দুটো দিদি হয়েছে, আসে মাঝে মাঝে, ওদের সাথে একটু একটু খেলা করে। আর স্কুল থাকলে ওর তো খুব ভালোই হয়, কারণ তখন ওর সময়টা খুব ভালোভাবে কেটে যায়, না হলে ওরও খুব বিরক্ত লাগে। আর এদিকে দেখতে দেখতে তো মোটামুটি সব রান্না হয়েই গেল, আর ওইখানে আমাকে মেয়ে এখন ডাকছে, ও তো একা একা ওই ঘরে খেলা করছে, তো বললাম না ও থাকলে এই আমার একদম কাজ হয় না, তো একবার করে খেলা করে, একবার করে মা মা এদিকে এসো, আবার না গেলে ভয়ও লাগে কি করছে কি না করছে। গরম করছে আর তোকে শীত করছে? গরম করছে তো, গরম করছে বলেই তো পাখাটা চালিয়ে দিয়েছি। শান্তি প্লিজ
প্লেনে করে দিয়ার কাছে চলে যাবি? তাহলে চেপে পড়, চেপে পড় প্লেনে। কোথায় দিয়া, কোথায় চলে গেছিস? তা কাকড়াতে যাবি? দিয়ার কাছে যাবি? দিয়াকে ফোন করবো, বেশ করছি। আর ওদিকে দেখলে মেয়ের কাণ্ড, তো ওই একবার করে খেলা করছে, একবার করে আমাকে ডাকছে, দিয়ে আমারও এদিকে কাজে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, মাছের জালটা বসিয়ে গেছিলাম, ওর সাথে বক বক করতে করতে এসে দেখি মাছটা হয়ে গেছে, আর পাশে তো ভাতটা বসিয়ে রেখেছিলাম, ওটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি, মাটা ঝরিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। চলো এবার আমি আর মেয়ে দুজনে মিলে স্নান টান করে নেব। আর ও আমার কাছে স্নান করতে খুব একটা ডিস্টার্ব করে না, ওর বাবার কাছে স্নান করতেই বেশি জ্বালায় ওর বাবাকে, মানে একদম কথা শুনতে চায় না। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিও।